আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগত জানাচ্ছি বঙ্গভীষণ চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গ্রাম বাংলার খুবই পরিচিত একটি খাবার, হাঁসের মাংস রান্না রেসিপি আমরা শেয়ার করব। তো সবাই একটু অসুবিধার মধ্যে মনে করেন যে হাঁসের চামড়াটা ছড়ানো একটু কষ্টকর, তো একটু ভালো জিনিস করতে হলে হালকা একটু কষ্ট তো করতে হবে। তাহলে আমরা দেখানোর চেষ্টা করব যতটা সহজে পারা যায় গ্রামীণ স্টাইলে হাঁসটাকে পরিষ্কার করার জন্য। হাঁসটা পরিষ্কার করার জন্য প্রথমে কিছু গরম পানি বসিয়ে দিয়েছি, তারপর একটা পাতিলের মধ্যে হাঁসগুলো রেখে গরম পানিতে 10 থেকে 15 মিনিট একটু উল্টা পাল্টা করে নেড়ে ভালোভাবে হাঁসের সব দিকে গরম পানিটা লাগানোর ব্যবস্থা করেছি। তারপর দেখুন অনেকটা নরম হয়ে এসেছে এই চামড়ার গুঁড়াগুলো, আর টান দেওয়ার সাথে সাথে পাখা পাখনাগুলো চলে আসতেছে। প্রথমবার বড় লোমগুলো পরিষ্কার করে নিয়েছি। বড় লোমগুলো পরিষ্কারের জন্য খুব বেশি সময় প্রয়োজন হয় না, কিন্তু ছোট লোমগুলো ছাড়াতে একটু সময় লাগে। একটু টেকনিক্যালি কোনো চাকু দিয়ে বা খেজুরের কাঁটা দিয়ে খুব চমৎকারভাবে এই লোমগুলো পরিষ্কার করে ফেললেন, আর এমনি বাইরের লোমগুলো আপনি চাইলে একটু আগুনে পুড়িয়ে নিলে ধবধবে সাদা পরিষ্কার হয়ে যাবে, ঠিক এরকম, তাতে আর কোনো সমস্যা থাকবে না। পরিষ্কার করা হয়ে গেল। আর যদি কেউ ঝামেলা না নিতে চান তাহলে আপনি চামড়া সহ ছড়িয়ে ফেলতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন কিন্তু বাজারে বিভিন্ন সুপার শপে পরিষ্কার করা হাঁসই পাওয়া যায়, আস্ত হাঁস পাওয়া যায়। চলুন, এবার চুলায় পরিষ্কার করা শেষ হয়ে গেছে, কাটাকাটিও শেষ, এবার রান্না করার পালা। তো এটা রান্নার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে কিছু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরপরই দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি একটু বাদামি রকম হওয়ার পরপর দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, আর একটু দিলাম আদা বাটা, স্বাদ মতো দিলাম লবণ, জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা। দিলাম কিছু সর্ষে বাটা, একটু বাদাম বাটাও দিয়ে দিয়েছি, আর হলুদ মরিচের গুঁড়া। বাসায় যেহেতু জয়ত্রী, জয়ফল এগুলোর গুঁড়া নেই, তাই বাজারের যে রেডি মিক্স মাংসের মশলা আছে সেটাই একটু দিয়ে রাখলাম, যাতে চমৎকার একটা ফ্লেভার আসে। একটু পানি দিয়ে সবগুলো চমৎকারভাবে কষিয়ে নিচ্ছি। ঝোলটাকে একটু ঘন করার জন্য দিয়ে দিলাম কয়েকটি আলুর টুকরো। ভালোভাবে কিছুক্ষণ সবগুলো যাতে কষানো হয় সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস একটু পাখির মাংসের মতো, হাঁস আসলে একটি পাখি তাই খুব টেস্টি। মাংসগুলো একটু শক্ত তাই একটু মুরগির চাইতে বেশি সময় নিয়ে রান্না করতে হয়। সব কিছু দিয়ে ঢেকে রাখলাম। আর হয়ে গেল আমাদের হাঁসের মাংস রান্না।